नमस्कार बंधुरा, बेंगल नेक्स्टर द्वितीय एपिसोडे अपन स्वागत। आशा करछी प्रथम एपिसोडटी आपनादेर अनेक भालो लेगेछे। उई होप एभावेई आपनादेर पाशे पाबो। आजकेर एपिसोडटा शुरू करछी सियालदा थेके। प्रथम एपिसोडटी एखोनो पर्यन्त अनेकेई देखे नियेछे। प्रथम एपिसोडेर प्रथम कमेंट एसेछिलो आसिफेर काछ थेके। आसिफ, तोमाके असंख्य धन्यवाद। सुब्रत चट्टोपाध्याय, आपनाके असंख्य धन्यवाद अलवेज এইভাবে পাশে থাকার জন্য। অরিত্র নন্দ সেই মিস্ট্রি কমেন্টটি মানে উদ্ধার করে বার করেছেন। আপনাকে একটাই কথা বলতে চাই। আ মাছগাছি মাবেতে মা রে মাছের রতম তপ ক্যাফে বেঞ্চ স্মল পয়েন্টস অখিলেশ পাঠক, আপনাদের কমেন্টগুলো পড়ার পরে আমরা একটা জিনিস রিয়লাইজ করলাম যে আমরা এই মুহূর্তে আর একা নই, আমরা এখন একটা ফ্যামিলি। আতুল চৌরাসিয়া, आपके कमेंट पढ़ने के बाद हम लोग बहुत ज़्यादा मोटिवेटेड हुए, थैंक यू फॉर दैट। आजकल वीडियो के हमारा तीनटे पार्टे भाग कर, फर्स्ट पार्टे हमारा एक फैक्ट के बोलबो, सेकेंड पार्टे हमारा से फैक्ट रिलेटेड प्रॉब्लम के लिए डिसकस करब, एवं लास्ट पार्टे हमारा तर सल्यूशन नहीं कथा बोलब। তো প্রথম পার্ট হলো ফ্যাক্ট। সিয়ালদা স্টেশন হলো শুধু কলকাতা নয়, সম্পূর্ণ বেঙ্গলের জন্য একটি ভাইটাল লোকেশন। অনেকগুলি ইম্পর্টেন্ট জায়গার মধ্যে ট্রান্সপোর্টেশনকে ইজি করছে, যেমন বড়বাজার, বৈঠকখানা বাজার, কলেজ স্ট্রিট, ওয়েলিংটন মৌলালি, এগুলি হলো বেঙ্গলের সবথেকে বড় হোলসেল মার্কেট, প্রিন্টিংয়ের মার্কেট, বুকসের হোলসেল মার্কেট এবং মোটর ভেহিকেলসের পার্টসের হোলসেল মার্কেট। এই সকল জায়গার অন্যান্য মার্কেট এরিয়ার সাথে কনস্ট্যান্ট ট্রেডিং অ্যাক্টিভিটিতে বিজি থাকছে। মালপত্র হোলসেল রেটে কেনা বেচা এবং তারপরেই আসে ট্রান্সপোর্টেশন, আর সেখানেই সমস্যা। সেই ব্রিটিশদের সময় করে যাওয়া রাস্তা, তার উপরেই তৈরি হয়েছে বহু ব্যবসা, কত দোকান, এবং সময়ের সাথে সাথে সেই রাস্তায় যানবাহন এবং মানুষের সংখ্যাও বেড়ে গেছে। বেড়েছে ডিমান্ড, বেড়েছে আরও দোকান সংখ্যা, বাড়েনি শুধু রাস্তা। নর্থ কলকাতা বলতেই শুধু সেই পুরনো গলি, প্রচুর ভিড়, ট্রাফিক, এগুলোর কথাই মনে পড়ে। তবে হয়রানির দিন শেষ, খুশির দিন আসতে চলেছে। মজা আয়া। প্রথমত শিয়ালদা স্টেশনের সামনেই তৈরি হয়ে এসছে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন, যার ট্রায়াল রানের প্রক্রিয়া প্রায় শেষ। সল্টলেকের সাথে যোগাযোগ স্থাপন এবার যথেষ্ট ইজি হয়ে যাচ্ছে। আর মাত্র কমাসের মধ্যেই হাওড়া, এসপ্ল্যানেড, বিবিদিবাগ এই সকল এরিয়ার সাথেও শিয়ালদার কানেকশান অনেক ইজি হয়ে যেতে চলেছে। অপেক্ষা শুধু ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হওয়ার জন্য। তবে মেট্রো চালু হয়ে গেলেও শিয়ালদা থেকে সড়ক পথে ব্যারাকপুর বা দক্ষিণেশ্বরের দিকে যাতায়াতের কোনো সুগম রাস্তা এখনও নেই। এখনও অপশান বলতে একটাই, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, যা সুপার কনজেস্টেড, তাই যাতায়াতের জন্য যথেষ্ট সময় সাপেক্ষ হয়ে। এখন অনেকের মনে হতে পারে শিয়ালদা থেকে ব্যারাকপুর বা দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার জন্য অলরেডি ট্রেন রয়েছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ট্রেনগুলিতে অলরেডি ভিড় হয় এবং মালপত্র ট্রান্সপোর্টেশনের জন্য সড়কপথের থেকে বেটার কোনো বিকল্প। আমাদের মুখ্যমন্ত্রী তার রিসেন্ট বাজেটে অ্যানাউন্সমেন্ট করেছেন, শিয়ালদা থেকে পাইকপাড়া পর্যন্ত তৈরি করা হবে একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি হাতিবাগান, রাজাবাজার, মানিকতলা এই সমস্ত কনজেস্টেড এরিয়ার উপর দিয়ে এলিভেটেড হয়ে সোজা বেরিয়ে যাবে এবং শ্যামবাজারের পরে এটি নতুন যে টালা ব্রিজ তৈরি হচ্ছে সেই টালা ব্রিজের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং তারপরে এটি পাইকপাড়ার কাছে গিয়ে শেষ হতে চলেছে। আজ থেকে 3 বছর আগেই এই ফ্লাইওভার নিয়ে চিন্তাভাবনা শুরু করা হয়। তবে রিসেন্টলি বাজেটে যেহেতু এই ফ্লাইওভারটির একটি বাজেট ঘোষণা হয়ে গেছে, তাই আশা করা যায় খুব তাড়াতাড়ি এই ফ্লাইওভারের কাজ আমরা শুরু হতে দেখতে চলেছি। আপনাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেল দেখছেন এবং আমাদের চ্যানেলের অনেক ভিডিও দেখেন, কিন্তু তারা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। তাদেরকে আবার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আরও অনেক এক্সাইটিং ভিডিও আনতে চলেছি এবং এই যে বেঙ্গল নেক্সট সিরিজটি আমরা এনেছি এর আরও এপিসোড আসতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব থাকলে সবার আগে আমরা ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছবে। আমাদের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার জন্য বা আমাদেরকে কোনোরকম সাজেশান দেওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রাম পেজগুলি দেওয়া রয়েছে, আমাদের ইনস্টাগ্রামে প্লিজ ফলো করুন। অ্যান্ড স্টোরিজ বাই জেএস ইনস্টাগ্রামেও আছে,
আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ইন্ডিয়ান এডুকেশন ইন্ডাস্ট্রি প্রায় $100 billion ইউএস ডলারের চেয়েও বড় ইন্ডাস্ট্রি, যেটি বছরে প্রায় 13-16% হারে গ্রো করতে চলেছে আগামী দিনে। আপনি কি চান এই এডুকেশন ইন্ডাস্ট্রিতে একজন আইএ অর্থাৎ ইন্ডিভিজুয়াল এডুকেশনাল অ্যাসোসিয়েট হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে? নেম একাডেমি ইজ গোয়িং টু লঞ্চ দেয়ার মোস্ট প্রেস্টিজিয়াস প্রোগ্রাম, এক্সপার্ট মেকিং প্রোগ্রাম। নেম একাডেমির সাথে যুক্ত হয়ে একজন আইএ হিসেবে আপনার কেরিয়ার শুরু করতে পারেন আপনি, যেখানে থাকছে মান্থলি আপ টু 1 lakh পর্যন্ত আর্নিং অপরচুনিটি। ভাবছেন কিভাবে? কন্ট্যাক্ট করুন এই নম্বরে এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। বাট হারি, লিমিটেড সিটস আর অ্যাভেলেবল, কারণ আমরা নির্দিষ্ট একটি এরিয়া থেকে শুধুমাত্র একজন মেম্বারকে অ্যাপয়েন্ট করবো।